ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন জেম্বাবুয়ে থেকে দেশে ফিরে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পায়নি বাংলাদেশ একই স্কোয়াড নিয়ে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচে সিরিজ খেলতে হচ্ছে টাইগারদের সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটারদের নিয়েই খেলতে হবে বাংলাদেশকে এদিকে জিম্বাবুয়ে বিপক্ষে টাইগাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বিদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ সেই সিরিজে টাইগারদের একাদশে বেশ কয়েকজন তরুণ করেছেন দুর্দান্ত পারফর্ম সেই তরুণদের উপর এবার আস্থা রাখছে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জিম্বাবুয়ের মাটিতে ছিলেন নুরুল হাসান সোহান ও শামীম পাটুয়ারি সোহান দলে ফিরেছেন দীর্ঘদিন পর আর শামীম বাংলাদেশের শেষের দিকের ভরসায় পরিণত হয়েছেন ফিনিশারের ভূমিকায় ছিলেন শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান অজিতের বিপক্ষে পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে এই দুইজনকে একই ভূমিকায় পাবে বাংলাদেশ এমনটাই মনে করছেন মাহমুদুল্লাহ রিয়া এই প্রসঙ্গে টাইগারদের অধিনায়ক বলেন সোহান আফিফ ও শামীম তারা প্রত্যেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে জেম্বাবুয়ের বিপক্ষে তারা ফিনিশারের ভূমিকায় ছিল ভালো ছন্দে আছে তারা এই তিনজনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজেও নিজেদের প্রতিভা ও স্কিলের সুবিচার করবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই তরুণদের নিয়ে আশাবাদী মাহমুদুল্লাহ রিয়া তাইতো ওজিদের বিপক্ষে মাঠে নামার আগে এমন বার্তা দিলেন টাইগার দলপতি